তোমার নাম কি অনুর্মি আবুর নাম কি আমার আবুর নাম শুকুর মোল্লা কোন ক্লাস পড়ো আমি ফোরে পড়ি আচ্ছা তোমার নাম কি আরিফা তোমার আব্বুর নাম কি কোন ক্লাস পড়ো ওয়ানে আচ্ছা তোমার নাম কি লামিয়া তোমার আব্বুর নাম কি রেহাস তোমরা কয় ভাই কয় বোন এক বোন এক তোমার ভাইয়ের নাম কি আদিল বাস আর দুপুর তুমি একটু এই পাশে আসো দুপুর একটু এই এই পাশে আসো হ্যাঁ নিচ্ছি নিচ্ছি এ পাশে একটু আসো তোমার নাম কি হুড়া ডাক নাম কি দুপুর তুমি কি কিছু তুমি কিছু বলতে চাও কোনো গান কিছু না আমি এখন তো শিখি নাই পরে শিখলে বলবো দু এক লাইন হ্যাঁ পারি বলো বাবা মার হাজারে দিকে আমার ছেলেবেলা বাবা মার রস্যকালে পুতুল পুতুল খেলা বাবা মার হাজারে দিকে আমার ছেলেবেলা বাবা মার কালে পুতুল পুতুল খেলা বাবা তুমি সময় মতো সহজ সমাধান আমি যত এলো মেলো ফুলের বিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান ধন্যবাদ তোমাকে ধন্যবাদ সবাই তোমাকে দেখলো সবাইকে একটু বলো কিছু শেষে আমি আবার কি বলবো আমার আমার সব কিছু তো বলছি আরেকবার বলো যে সবাইকে অনেক শুভেচ্ছা সবাইকে অনেক শুভেচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার নাম কি

আচ্ছা ঠিক আছে খেলতে সব খেলতেছে খেলো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর একটা বাবু আছে আমাদের এখানে এখন এই বাবুর সাথে কথা বলবো বাবু একটু অদ্ভুত তোমার নাম কি আনিল আব্বুর নাম কি ইতার চাচাদের নাম কি আমি জানি না তোমার দাদাদের দাদার নাম কী করি তোমার এক চাচার নাম টিটো মনে আছে আচ্ছা যাও যাও ঠিক আছে তো যাই হোক আড্ডা দিলাম গল্প করলাম বসো একটু বসো আমরা শেষ শেষ করে ফেলবো যিনি ক্যামেরাম্যান ছিলেন ওনাকে দেখানো হচ্ছে না ইচ্ছে করেই চাচ্ছে না তারপর আমরা এই সুজন তুমি ওকে ভালো লাগছে হ্যাঁ জিনিসটা ছয় মিনিটে হ্যাঁ এখন ও ক্যামেরা পিছিয়েছিল তোমার নাম কি আমি ইমরান মাহমুদ কোথায় পড়ো কি করো আমি কোথায় আপাতত রাজবাড়ি সরকারি কলেজে অধ্যয়নরত আছি অনার্স সেকেন্ড ইয়ারে খুবই ভালো লাগলো আর তো তোমার ছোটবেলার কোন স্মৃতি মনে পড়ে কি ছোটবেলার স্মৃতি তো ভোলার নয় অনেক স্মৃতি তো আছে হাজারো স্মৃতির মাঝে কোনটা বলবো ছোটবেলা কার সাথে ঝগড়া করছো আমার মামা সুজন ছোটবেলা থেকে কার সাথে সম্পর্ক বেশি তোমার এখন ছুটি হ্যাঁ সুজন মামা প্রতিবেশী হিসাবে ছোট সেম বয়স একসাথে চলাফেরা করছি ছোট তোমার জীবনের প্রেমের কোনো ঘটনা আছে আপাতত এখন ওই দিকে যাওয়া হয় নাই মানে কাউকে কি ভালো লাগছে ওই বিষয়ে মানে ইয়াং বয়সে যেটা ভালো লাগে অমুক একটা মেয়েকে ভালো লাগছে এটা কোন কোন এলাকায় ডাকালে পাড়া নাকি বললা পাড়া এটা এটা কালো কালো এটা পার্সোনাল প্রশ্ন ভালো সবাই লাগে যেহেতু মনের বিষয় এই বয়সে কিন্তু আমি তো ছোটবেলা যেতাম এই পাড়া এই পাড়া দুই পাড়া তো তুমি কোন পাড়া যেতাম এটা খুব সিক্রেট এটা বলা যাবে না আচ্ছা ঠিক আছে তুমি তাহলে অন্য অন্য সময় তাহলে তুমি বলো সবাইকে কিছু বলে দাও সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন আজ এই পর্যন্তই এই পর্যন্তই আসা আসা একটু এই হচ্ছে সেতু আবর নামটা আমি যেন ওর নামটা ওর মুখে শুনছি এখনই শুনবো তোমার নাম বলো সেতু আব্বুর নাম বলো রঞ্জু চাচাদের নাম বলো আজু সেজন মিজান আর রিয়াজুল দাদাদের নাম বলো দাদা করিম উহাব দড়ি ফজল দড়ি আস্তে আস্তে বলো হুম যে বিদেশে থাকে তুফাজিল তুমি কোথায় পড়ো আমি চার নং হরিণ বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি কোন ক্লাস ফোর রোল কত ছত্রিশ ছত্রিশ ওকে ছত্রিশ ভর্তি রোল ছত্রিশ কিন্তু আসলে খুব মেধাবী এটা আমি জানি তো ঠিক আছে তুমি যাও তুমি বডি এখানে যাও যাও সবাইকে অনেক ভালোবাসা আর কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন একটু ব্যাকা হয়ে গেছে ভিডিওটা তবু সবাইকে অনেক ভালোবাসা দাঁড়ো